আছে খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়ার তরকারি আর পাঁপড় ভাজা। তো সেম একই আছে, বেগুন ভাজা, লাবড়ার তরকারি আর এখানটাতে পাঁপড় ভাজা। তো আর নিয়েছি ঘি। তো চলো খাওয়া শুরু করি। হাসবানা খিচুড়ি বানানোর কারণটা বলো সবাইকে। আজকে অনেক ঠান্ডা তাই। আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে, মানে শীতের শুরুর আগে যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা। যারা কালো অতীয় লেপ অথবা মোটা ব্ল্যাঙ্কেট বের করেনি তাদের আজকের ঠান্ডায় বের করতেই হবে। খিচুড়িটা একদম গরম, মাত্রই নামানো হয়েছে। লাবড়াটা আমি বানিয়েছি, খিচুড়িটা আমার শাশুড়ি মা বানিয়েছে। তো কারা কারা এই ঠান্ডায় আজকে খিচুড়ি খাচ্ছ বা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও। খিচুড়িটা টেস্টি হয়েছে। চুপচাপ এক মনে খাচ্ছ, কিছু বলছো না যে এত টেস্ট হয়েছে আর কি বলবো, গপাগপ মেরে দিচ্ছি। এই দেখুন 150 টাকার পেঁয়াজ, আমরা গোটা গোটা খাই। যে কোনো জিনিসের দাম বাড়লেই কি আর কমলেই কি, লোকের খাবার কিন্তু যা খাচ্ছে ঠিকই, পরিমাণে একটু কম খাচ্ছে কিন্তু, তাই বলে বাঙালিরা কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করছে না।
একবার হলো না নুনের দাম 100 টাকা কেজি হয়ে গেছে, সব জিনিস যদি কিনে খেতে পারে, নুন ছাড়া তো আর রান্না হবে না, নুন ছাড়া কোনো খাবারের স্বাদও উঠবে না। তো নুনটা যদি 100 টাকা কেজিও হয় তাও লোকে খাবেই, কিনতেই হবে। হ্যাঁ, তো কিছু করার নেই। তুমি যদি 10 প্যাকেট এক্সট্রা কিনে স্টক করে রাখো তাহলে 10টা শেষ হওয়ার পরে তো তোমাকে কিনতেই হবে, তাই না? তো সেটাই, পেঁয়াজের দাম বাড়াতে এমন না যে কেউ খাচ্ছে না, সবাই ঠিকই খাচ্ছে যার খাওয়ার। হয়ে গেল খিচুড়ি বানাল তো? আমি পারি না অত জোরে, পারি তারা থাকলে পারি। কেকে আমার মতো খিচুড়ি আর লাবড়া একসঙ্গে মেখে খাও, কমেন্ট করে জানিও। তুমি খাও না? না, আমি যে কোনো কিছু খিচুড়ির সঙ্গে মেখে খাই, সেই জন্য আমার মা আমাকে বলতো খিচুড়ি কেউ মেখে খায়, আমার ভালো লাগে। আসল কথা আমাদের নিচে বসে খাওয়ার অভ্যাস নেই তো, তাই একটু অসুবিধা হচ্ছে। তো নেক্সট দিন থেকে আমরা চেয়ারে আর টেবিলেই খাবো। অসুবিধা হচ্ছে না? একদিন খেলেই অভ্যাস হয়ে যাবে। মানে আমার হাইটের জন্য অসুবিধা হচ্ছে, খুব লম্বা যে 5 ফুট 8 না? উনি ঘুমাবেন এখন, রেস্ট নেবেন। আমাদের তো শুধু খাওয়ার ঘুমানোই, কাজ তো কমপ্লিট না? তুই পাপড়টা আর আমি খাবো না, মানে আমার খাওয়া কমপ্লিট আর খেতে পাচ্ছি না। তো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখার জন্য পুরো ভিডিওটা থ্যাংক ইউ।